18 বছর অপেক্ষার পর অভিনেত্রী শামিমা তুষ্টিকে স্ত্রী হিসেবে পাচ্ছেন ফামি। দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শামিমা ইসলাম তুষ্টির বাগদান হলো গত শুক্রবার রাতে। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস UPS এর হেড অফ সেলস সাজ্জাদুল ইসলাম ফামির সঙ্গে তুষ্টির বাগদান সম্পন্ন হয়েছে। গত 3 নভেম্বর শুক্রবার রাত 9:18 রাজধানীর বিজয় সরণিতে একটি চাইনিজ রেস্টুরেন্টে উভয় পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে এ বাগদান হয়। নবাবগঞ্জের মেয়ে তুষ্টি ও নোয়াখালীর ছেলে ফামির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আগামী বছর এপ্রিলে। বাগদান প্রসঙ্গে তুষ্টি বলেন, ফামিকে জানি, চিনি আমি বিগত 18 বছর ধরে, খুব ভালো মনের একজন মানুষ ফামি। আমাকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য সে 18টা বছর অপেক্ষা করেছে। তার এই অপেক্ষাকে আমার প্রতি তার ভালোবাসা, বিশ্বাসকে আমি সবসময় শ্রদ্ধার চোখে দেখেছি। আল্লাহর রহমতে আমাদের বাগদান সম্পূর্ণ হয়েছে। আমরা দুজনেই সবার কাছে দোয়া চাই যেন সুখে থাকতে পারি। ফামি বলেন, তুষ্টি আমার জীবনের অনেক বড় উপহার, আমার জীবনের আশীর্বাদও বটে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তুষ্টির বাবা মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম ইদু ও মা মাকসুদা ইসলাম তার একমাত্র ভাই ফাল্গুন। এদিকে তুষ্টি অভিনীত নতুন ধারাবাহিক নাটক টিরিগিরি টক্কা নিয়মিত দুরন্ত টিভিতে প্রচার হচ্ছে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত হাসন রাজা চলচ্চিত্রটি। তুষ্টি অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে বেলাল আহমেদের নন্দিত নরকে, শহীদুল ইসলাম ফোকনের লাল সবুজ এবং গোলাম রব্বানী বিপ্লবের স্বপ্ন ডানায়। তুষ্টি এরই মধ্যে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন আমরা মানুষ নামের একটি ফাউন্ডেশন। অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নিত্য নতুন এসব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।